সুপ্রিম কোর্টের নিট ইউজি 23 লক্ষ পরীক্ষার্থীর শহর ও কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ করলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নিট ইউজিতে দুর্নীতির জেরে পরীক্ষা বাতিলের আর্জি জানিয়ে যে মামলা হয়েছে তাতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে আজ বেলা 12টার মধ্যে এই ফল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। তবে এক্ষেত্রে পরীক্ষার্থীদের পরিচয় প্রকাশ করা যাবে না বলে জানানো হয়েছিল। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।